বন্ধুর আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ইতিহাসের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে সেরা পঁয়ত্রিশটি প্রশ্ন এবং তার উত্তর অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো এবং এই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে রেডি করতে পারো আশা করছি যে এখান থেকেই কিন্তু তোমরা এমসিকিউ এবং এসএকিউ টাইপের প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে পারো তো চলো সময় না করে আমরা মূল আলোচনা পর্বে প্রবেশ করি এবং দেখে নাও যে তোমরা কোন কোন উত্তর পারো বা কোনো উত্তর তোমাদের অজানা রয়েছে কিনা প্রথম প্রশ্ন ইতিহাস শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে প্রাগৈতিহাসিক সিস্টোরিয়া হিস্টোরিয়া নাকি ঐতিহাসিক ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে তাহলে স্বাভাবিক উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে হিস্টোরিয়া থেকে কি বললাম হিস্টোরিয়া শব্দ থেকেই কিন্তু উদ্ভব পরবর্তী প্রশ্ন রেশম আবিষ্কৃত হয় প্রাচীন কোথায় ভারতে প্যারিসে রোমে চীন দেশে আমি যেমন করে প্রশ্নটা তোমাদের সামনে আলোচনা করব সঙ্গে সঙ্গে একটু চেষ্টা করবে নিজে নিজে উত্তরটা করার এবং আমার বলার সঙ্গে সঙ্গে একটু মিলিয়ে নেবে তাহলে উত্তরগুলো আরও ভালোভাবে তুমি রেডি করতে পারবে তো যাই হোক রেশম আবিষ্কৃত হয় কোথায় উত্তর হচ্ছে চীন চীন দেশে কিন্তু রেশম আবিষ্কৃত হয় মনে রাখবে তার উত্তরটা কি চীন দেশে পরবর্তী প্রশ্ন বিবিন চন্দ্রপাল লিখেছিলেন আনন্দমঠ জীবন স্মৃতি সত্তর বছর এ নেশন ইন মেকিং তাহলে বিবিন চন্দ্রপালের রচনা কোনটি বিবিন চন্দ্রপালের রচনা হচ্ছে সত্তর বছর পরবর্তী কোশ্চেন এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী বল্লভ ভাই প্যাটেল তারপরে তোমার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সুরেন্দ্রনাথ সেন সুরেন্দ্রনাথ দেখেই ভয় পেও না কারণ এ নেশান ইন মেকিং কার আত্মজীবনী তো উত্তরটা বলে দিই উত্তরটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা পাক্ষিক পত্রিকা নাকি বাৎসরিক পত্রিকা বঙ্গদর্শন সাময়িক পত্রিকা পত্রিকাটি কী ছিল মাসিক সাপ্তাহিক পাক্ষিক বাৎসরিক তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে মাসিক পত্রিকা অর্থাৎ উত্তর কদাক পরবর্তী ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন বিশ্ব নারী দিবস পালিত হয় কবে পাঁচই জানুয়ারি নয় মে আট এপ্রিল নাকি আটই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয় কবে তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে আটই মার্চ পরবর্তী প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে খুব সহজ এবং মানে এত সহজ কোশ্চেন বলা যায় না আমি এর উত্তরটা দেবো না তোমরা কমেন্টে এর উত্তরটা দিয়ে দিও অপশানে রয়েছে আটই জানুয়ারি একুশে ফেব্রুয়ারি পাঁচই জুন কুড়ি মার্চ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পরবর্তী প্রশ্ন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন ক বছর তিন বছর চার বছর দশ বছর নাকি বারো বছর বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা কতদিন ধরে করেছিলেন তো উত্তরটা হচ্ছে চার বছর ধরে করেছিলেন পরবর্তী প্রশ্ন সত্যজিৎ রায় যুক্ত ছিলেন এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন শিল্প চর্চার ইতিহাসে শহরের ইতিহাসে খেলার ইতিহাসে নাকি নারীর ইতিহাসে তো সত্যজিৎ রায় তো জানি কোন শিল্প চলচ্চিত্র শিল্প তো সহজের উত্তর কদাক ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে এটা কিন্তু এর আগে একবার মাধ্যমিকও এসেছিল ইংরেজ মুঘল পর্তুগিজ নাকি ওলন্দাজ আলুর ব্যবহার শিখেছিল এই যে আমরা এত আলু কিনে খাই বাজারে গেলে সেই আলু কোথা থেকে শিখেছিল এই আলু খাওয়াটা কে শিখে গেছিল কারা শিখে গেছিল আমাদের জানো তার উত্তরটা কিন্তু এর মধ্যে রয়েছে তো উত্তরটা হচ্ছে কারা পর্তুগিজরা অর্থাৎ উত্তর গদাগ ভাবত আজকে যদি পর্তুগিজরা আমাদের দেশে না আসতো তাহলে আজকে আমরা আলু খেতাম না অন্য কিছু খেতাম মোহনবাগান ক্লাব শিল্ড জয় করেছিল কত সালে আঠারোশো নব্বই উনিশশো এগারো পাঁচ ১৮১৭ কত সালে আইএফস জয় করেছিল মোহনবাগান উত্তর হচ্ছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি কি উপন্যাস জীবনী গ্রন্থ কাব্যগ্রন্থ নাকি আত্মজীবনী জীবনের ঝরাপাতা কি জীবনের ঝরাপাতা হলো একটি আত্মজীবনী পরবর্তী প্রশ্ন সোমপ্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা মাসিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা নাকি পাক্ষিক পত্রিকা সোমপ্রকাশ একদম সহজ সোমবারে প্রকাশিত হতো প্রতি সোমবার সোমবার তার মানে সাপ্তাহিক পত্রিকা উত্তরটা কি সাপ্তাহিক পত্রিকা জেমস অগাস্টাস হিকি সম্পাদক ছিলেন কোন পত্রিকার সোমপ্রকাশ বামাবোধিনী তত্ত্ববোধিনী নাকি বেঙ্গল গেজেট উত্তরটা কী হবে জেমস অগাস্টাস হিকি সম্পাদক ছিলেন বেঙ্গল গেজেট পত্রিকার অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাক প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা এটা তো একদমই সহজ প্রশ্ন ইংরেজরা ওলন্দাজরা ফরাসিরা নাকি পর্তুগিজরা তো উত্তরটা উত্তরটা হচ্ছে ইংরেজরা পরবর্তী কোশ্চেন ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হলো কি কথাকলি ভারতনাট্যম মণিপুরী নাকি কত্থক প্রশ্নটা কি ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ ওই ব্যক্তি বুঝতে পারছো তার মানে সেই নৃত্য যেটা খুবই সুন্দর প্রত্যেকটা নৃত্যই সুন্দর তার মধ্যে বেস্ট নৃত্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতনাট্যম অর্থাৎ উত্তর হচ্ছে খদাখ না খদাগ দেখলাম যাই হোক উত্তর ভারতনাট্যম পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহরে সাংস্কৃতিক শহর নামে পরিচিত ভারতের কোন শহর সাংস্কৃতিক শহর নামে পরিচিত তো এটা মানে বলতেও এখন আমাদের উত্তরটা করতে হবে যাই হোক মুম্বাই চেন্নাই দিল্লি কলকাতা তো উত্তরটা কি সেটা হচ্ছে কলকাতা যেটা কিন্তু আমাদের সাংস্কৃতিক শহর নামে পরিচিত পর উত্তরটা কি হচ্ছে কলকাতা পরবর্তী প্রশ্ন এ লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার এর লেখক কে ঠিক আছে এটা তো একদমই সহজ প্রশ্ন মতিলাল নেহেরু জওহরলাল নেহেরু বিপিনচন্দ্র পাল নাকি মহাত্মা গান্ধী তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে একদমই সহজ উত্তর জওহরলাল নেহেরু তাই তো আচ্ছা কলকাতায় হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয় কত সালে এটাও কিন্তু একটা খুব সুন্দর প্রশ্ন আঠারোশো একত্রিশ আঠারোশো তিরিশ আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো ছত্রিশ কলকাতায় হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয় কবে উত্তর হচ্ছে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বন্দে মাতরম সঙ্গীতটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বাঁবোধিনী সম্প্রকাশ বঙ্গদর্শন নাকি সমাচার দর্পণ তো উত্তরটা কি উত্তরটা হল বঙ্গদর্শন পত্রিকায় পরবর্তী প্রশ্ন পথের পাঁচালী ছবির পরিচালক কে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক নাকি বিজন ভট্টাচার্য পথের পাঁচালী ছবির পরিচালক এত সহজ কোশ্চেন উত্তরটা হলো সত্যজিত রায় ভারতের রেলপথ চালু হয় কবে আঠারোশো পঞ্চাশ একান্ন বাহান্ন নাকি তেপ্পান্ন সালে ভারতের রেলপথ চালু হয় আঠারোশো সালে ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় সপ্তদশ শতকে অষ্টদশ শতকে উনিশ শতকে নাকি বিশ শতকে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয়েছিল উনিশ শতকে পরবর্তী প্রশ্ন কলকাতায় বৈদ্যুতিন ট্রাম চালু হয় কত সালে খুব সুন্দর আর একটা প্রশ্ন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে উনিশশো দুই খ্রিস্টাব্দে আঠারোশো আশি খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয় কত সালে বৈদ্যুতিক ট্রাম চালু হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে ওকে পরবর্তী প্রশ্ন ভারতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড আর্মাস আর্মহাস্ট লর্ড ক্যানিং লর্ড ডাল নাকি লর্ড ডাফ্রিন তাহলে উত্তরটা কী হবে লর্ড ডাল হৌসি বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন কে ডেনিস পেপিন জর্জ স্টিভেনসন হাম্প্রে ডেভি জেমস হারগ্রিভস তো উত্তরটা কী হবে জর্জ স্টিফেনশন যেটা যিনি বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেন হাওড়া থেকে হুগলি রেল চালু হয় কবে আঠারোশো তিপ্পান্ন আঠারোশো চুয়ান্ন আঠারোশো পঞ্চান্ন আঠারোশো ছাপ্পান্ন তাই তো তাহলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কিন্তু হাওড়া থেকে সরি 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 ভেরি মিস্টেক আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিপ্পান্নতে থানে তারপর হচ্ছে হাওড়া থেকে হুগলি হচ্ছে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে হাওড়া থেকে হুগলি রেল চালু হয়েছিল আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাংলার প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম জামাই ষষ্ঠী পথের পাঁচালী বিল্লঙ্গল টিলের তলোয়ার তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে জামাই ষষ্ঠী পরবর্তী প্রশ্ন কোথায় চলচ্চিত্রের জন্ম ফরাসিতে দিল্লিতে প্যারিসে বাংলাতে তো উত্তরটা কী হবে প্যারিসে কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় আঠারোশো একুশ ষোলোশো একুশ উনিশশো একুশ সতেরোশো উত্তরটা কত সতেরোশো একুশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম ক্রিকেট খেলা চালু হয় কে প্রথম স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন খুব সুন্দর একটা প্রশ্ন এটা নিয়ে তোমরা সিনেমাও দেখেছো নবীন চন্দ্র দাসের সেই সিনেমা উত্তরটা বলেই দিয়েছি উত্তরটা হলো নবীন চন্দ্র দাস হকির জাদুকর কাকে বলা হয় এটাও খুব সুন্দর একটা প্রশ্ন বুড়িয়া মজুমদার প্রেমচাঁদ ধ্যানচাঁদ নাকি রজনীকান্ত সেন উত্তর হচ্ছে ধ্যানচাঁদ তো পরের প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন কে মালবিকা কালডেকর মণিকুন্তলা সেন সরলােবী চৌধুরানী নাকি চিত্র চিত্রাঘোষ তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে সরলা দেবী তারপরে কোশ্চেন ইন্ডিয়ান ফুড গ্রন্থটি কে রচনা করেন পঙ্কজ কুমার বেলা কেটি আচার্য এমআর টার্লো তো উত্তরটা কী কেটি আচার্য ভারতের জাতীয় মহাফিজখানা কোথায় অবস্থিত দিল্লিতে চেন্নাইতে গুজরাটে মুম্বাইতে তো উত্তরটা কী দিল্লিতে পঁয়ত্রিশটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আলোচনা করলাম পরের দিনে আরও সেরা পঁয়ত্রিশটা প্রশ্ন নিয়ে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ভালো লাগলে লাইক করে এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো ধন্যবাদ